আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এক যুবক, তিনি কাফনের কাপড় পরে তারপরে রাস্তায় হাঁটছেন। আমরা জানতে চাইব এই যুবকের কাছ থেকে তিনি আসলে কেন কেন কাফনের কাফনের কাপড় পরে হাঁটছে। আপনি কেন কাফনের কাপড় পরে হাঁটছেন? আপনারা জানেন বর্তমান সময়ে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি, আমরা নিম্নের মানুষগুলো অত্যন্ত কষ্টে জীবন যাপন করছি, আমরা আমাদের ফ্যামিলি চালাতে হিমশিম খাচ্ছি, তাই আমাদের এই প্রতিবাদ অব্যাহত রাখছি। পাশে আসে আমাদের এই প্রতিবাদ। আমরা চাই নিম্নের মানুষগুলো সরকার যে কথা দিয়েছিল 10 টাকা কেজি চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, বিনামূল্যে সার দিবে, কিন্তু সরকার আমাদের সাথে প্রতারণা করছে, তাই আজকে আমরা না পেরে রাস্তায় কাপড়ে কাপড় নেমে পরে নেমেছি। কারণ আমরা চাই এই সরকার যে তার কথা দিয়েছিল 10 টাকা কেজি চাল, আজকে দেখেন তেলের দাম 200 টাকা, চাউলের দাম 80 টাকা, কিন্তু সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। খাদ্যমন্ত্রী বাহায় খাদ্যমন্ত্রীর পদত্যাগ চাই, যে খাদ্যমন্ত্রী হেসে হেসে বলছে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, এই খাদ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আমরা আরো কিছু যুবককে দেখতে পাচ্ছি, আমরা সম্রাট ভাইকে দেখতে পাচ্ছি। আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হচ্ছে আমরা খাদ্যের অভাবে দিন দিন মারা যাচ্ছি। আপনারা জানেন যে বর্তমানে দিন দিন দ্রব্যমূল্য জিনিসপত্রের দাম দ্বিগুণ গতিতে বেড়ে যাচ্ছে, কি বাড়ার প্রতিবাদে রাজপথে নেমেছি, কাপড়ের কাপড় পরে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত, সে অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা রাজপথে বেরিয়েছি। তেলের দাম কমাই দে, নইলে গদি ছাইরা দে, এই স্লোগানকে সাথে নিয়ে রাখেন। বাংলাদেশের মানুষ যখন বলে যে জনগণের জন্য, জনগণের পক্ষ থেকে কেউ রাজপথে নামে না, এই নির্লজ্জ বেহায়া সরকারের মন্ত্রীরা যখন বলে যে জনগণ কিন্তু রাজপথে নামে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখেন জনগণ রাস্তায় নেমেছে কি না। আজকে আপনাদেরকে দেখাই যে জনগণ রাজপথে নেমেছে কি না, আপনাদেরকে দেখাচ্ছি যে সরকার যে বলে নির্লজ্জভাবে যে মিথ্যাচার করে যে তেলের দাম চালের দাম বাড়ার পরেও জনগণ রাস্তায় নামছে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কিভাবে দেখেন হাজার হাজার ছাত্র যুবক জনতা আজকে গণ অধিকার পরিষদের ব্যানারে দেখেন আজকে রাস্তায় নেমে এসেছে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে। সবাই আমাদের এই ফেসবুক লাইভ গুলোকে, আমাদের এই প্রতিবাদী লাইভ গুলোকে আপনারা আপনাদের গ্রুপে আইডিতে সবখানে শেয়ার করে দিবেন, কারণ এগুলো আপনাদের জন্য, আপনাদের জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ। তেলের দাম সবাই ফেসবুক লাইভ থেকে শেয়ার করে দিবেন, আপনাদের আইডিতে গ্রুপে সবখানে শেয়ার করে দিবেন। তেলের দাম চালের দাম বৃদ্ধির প্রতিবাদে আমাদের এই প্রোগ্রাম। দাম কমাই দাও।